গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার কথা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার অনেক কিছু হবে, যদিও এটাতে কোনো পয়সা লাগে না। তোমরা প্লিজ করবে, আমাকে একটু এগিয়ে নিয়ে যাও। তো বলছিলাম আমি আমাদের হাসি খুশি মামনির ব্যাপারে, এত দুঃখিত যে কি বলবো, স্টার্টিংয়ে একটা সুন্দর ওদের নিজের নামের গ্রাফিক্সটা বানালো, এত দুঃখ বাবা মারা যাওয়ার, যে মানে এই ছুটির পিরিয়ডটাতে ইউটিউবের ব্লগ না দেওয়ার সময়টাতে সুন্দর করে নিজের চ্যানেলের দুজন গুন্ডিরাও করেছে, আবার হাসি খুশি মামনিকেও দেখলাম আজকে আমি যে ওরাও বানিয়েছে। তো খুব ভালো কথা, খুব ভালো কথা, এরকম এগিয়ে যাও, কারণ ছুটিটা তো ভালোই পেয়েছিলে, কিছু তো করোনি বাড়িতে, বাবার জন্য তো দুঃখ করতে মানে তেমন দেখিনি। আর বলছিলে কি যে এই দিনটা তো সবার জীবনেই আসে, তো এই দিনটা তো সবার জীবনে আসে, সবাই জানে যে এগিয়ে যেতে হয়। তোমরা যে দুঃখ করছো, তো যখন মানুষটা ছিল তখন তো তার জন্য কিছু করোনি, তখন তো কিছু করোনি, তখন যদি কিছু করতে, যখনই এসেছে মেঝেতে ছুঁয়েছে, কেন একটা বুড়ো মানুষ কি আবার দেখাচ্ছো? আগের ব্লগে দেখিয়েছো যে বাবা আসলে পরেই এই মাটিতে এই জায়গাটায় শুতেন, কেন আমরা যতটুকু জানি যে এরকম অসুস্থ মানুষ, আমরা শুই কোনো কথা নেই, কিন্তু যারা অসুস্থ একদম ডাইরেক্ট মেঝেতে শোয়াটা ভালো না শরীরের জন্য, তুমি শুতে দিয়েছো, এত গরম, এত গরম বলে বলছো, কেন বাবাকে তো বলতে পারতে, ও বাবা মানে রাজমিস্ত্রির কাম করতেন, নোংরা বিছানায় উঠলে তোমার খারাপ লাগবে, সেটাই হতে পারে, সেটাই বলবো এখন, কারণ বাবা মানে যদি তুমিরা সত্যি ভালোবাসতে, তোমরা চারও ভাই বোনের কথাই বলছি, তবে বাবাকে কাজ করতে দিতে না, কাজ করতে দিতেই না মোটেও। আর তোমার হাজবেন্ড বলছে মাথায় হাত দিয়ে এগিয়ে যাওয়ার জন্য, এগিয়ে যাওয়ার জন্য। কদিন হলো তোমার বাবা মারা গেছে? কদিন হলো? ভালো ভালো আজকে মানে 17-18 দিন বা 20 দিন হবে, 15 তারিখ থেকে যদি ধরি 15-15, আর আজকে 16-17 হবে। তো কি করে তোমরা, তোমার হাজবেন্ড তোমার মাথায় হাত দিয়ে বলছে যে এগিয়ে যেতে হবে, মানে সন্তান আছে বলে? আরে বাবা, তোমার হাজবেন্ডটা তো নিষ্কর্ম, ঘরে বসে বসে খাচ্ছিল, এখন ইউটিউবের পয়সা দেখছে, আর খুব ঘাপুর ঘুপুর করে গিলছে, যতটুকু পারছে ততটুকুই একদম ঠাপ ঠাপ করে গিলছে। কে মানে 15 দিনে কেউ মানে এই দুঃখ থেকে উঠে আসতে পারে না, তোমার হাজবেন্ড যখন বলছে তখন তো নিতান্ত, এটা কি বলবো, না কি কোনো দুঃখ হয়নি, জাস্ট বলতে লাগে, সেই জন্য বলছো তুমি কথাটা যে হাজবেন্ড মাথা ধরে। তোমাদের কি দুঃখ ছিল? হাজবেন্ড তো না হলে অন্য বাড়ি। আরেকটা কথা, তোমার এই কথাটা আমার খুব বিচ্ছি লাগে শুনতে, সবসময় একদম মানে ভীষণ বিচ্ছি লাগে, যে আমার শাশুড়ি মা আর আমার ছেলে পার্থী হাজবেন্ড ওয়াইফের মতো, কেন এই একটা কি ওয়ার্ড, স্বামী স্ত্রীর মতন কেন? আরে এই মানে কোনো ভালোই লাগে না শুনতে, জানি না এটা আমার ভালো লাগে না, কি বিচ্ছি লাগে শুনতে। আরে ঠাকুমা নাতির সম্পর্কটা বহু সুন্দর হয়, মধুর হয়, সেই জন্য যে একটা নাম দিতে হবে হাজবেন্ড ওয়াইফের, কত বিচ্ছি লাগে, ওর তো ছোট এখনই, এখনই ওয়াইফ আর হাজবেন্ড কি বুঝিয়ে দিচ্ছ, ভীষণ বাজে, মানে একদম যে গাটার কিড়ে এরকম থাকে না, যে মানে নোংরা জায়গার কথা তেমন লাগছে, যে হাজবেন্ড ওয়াইফ, ভাবো তুমি বাচ্চাটা তোমার কত বছর, যদিও পার্থিব প্রচণ্ড পাকা ছেলে, ওকে দেখলেই আমার মারতে ইচ্ছে করে। তো যাই হোক, তুমি হাজবেন্ড ওর তো ছোটো থেকে বিয়ে শিখবে, কারণ শুধু ওরা তো মানে ওই যে ব্রাইডাল মেকআপ কণিকার সাথে গিয়ে কোয়েলও করলো, এখন ওকেও করাবে, এই এই প্রফেশনে তো পড়াশোনা তো কী করছে জানি না, যাই হোক আর্ট খুব ভালো করে সেটা দেখেছি, কিন্তু ওর মাথার মধ্যে এখন থেকে যদি হাজবেন্ড ওয়াইফ ঢুকিয়ে দাও, তবে একদিন দেখবে তোমার সামনেই কোনো মানুষকে মেয়েকে নিয়ে শুয়ে আছে, তখন তুমি বলতে পারবে না, মানে নোংরা কথা বলতে ভালো লাগে না কিন্তু বলছি, একটুকু বাচ্চা। আর একটা কথা, তোমরা তো একদম খানদানি মিথ্যুক, তোমাদের ঘরে খাওয়ার ছিল না, একদিন উজ্জ্বলের ট্রিটমেন্ট হতো না, সেইখানে তুমি কি বললে ব্লগে, তোমার মা তোমাকে বাড়ি কেনার আগে, মাটি কেনার আগে টাকা দিয়েছিলেন, কী করে দিলেন? যে নিজের ছেলে ট্রিটমেন্ট করতে পারছে না, ঘরে খাওয়ার মানে যোগানোর কষ্ট হয়ে গেছিলো, সেইখানে তোমার মা তোমাকে মাটি কেনার জন্য টাকা দিয়েছিল, সেটা কেন মিথ্যা কথা? হয় তোমার মা দেননি, দিতে পারেননি, কারণ একটা আমাদের আজকের মানে যে আমরা এই মঙ্গল গ্রহের মানুষ না, তো যে জানতে পারবো না যে কত টাকা এই দুনিয়াতে লাগে একটা সংসার খরচ করতে, তোমার মা একটা দোকান চালাতেন, কত ইনকাম হতো, আর তোমার বাবা রাজমিস্ত্রি ছিলেন, তোমার দাদার নিজের একটা সংসার আছে, তার মধ্যে উজ্জ্বল মানে গুন্ডা রাজা, তার
যেরকম ওষুধের খরচা ছিল সেইখানে সেইগুলো ওভারকাম করে তোমাকে কি করে তোমার মার টাকা দিলেন? নিশ্চয় মিথ্যা কথা বলছো, একদম দাহা মিথ্যা কথা। তোমার তোমার হয়তো শাশুড়ি মা দিয়েছিলেন, কারণ ওনার হাজব্যান্ড গভর্নমেন্ট চাকরি ছিল, দিয়েছিলেন। তুমি মিথ্যা কথা বললে কেন? তোমার মা দিলেন, তোমাদের সংসারটাই পুরো মিথ্যে, মিথ্যুকের হাড্ডি। আর একটা ভালো মানুষ আছে, তার সাথে তোমাদের হয়তো পড়ে না, সেটা হলো তোমাদের বাড়ির বড় বউ, তার সাথে পড়ে না, কারণ ও মিথ্যা কথা হয়তো বলে না, ও যা ও তা। তোমাদের পরিবারে, কারণ তোমার মা কোথা থেকে টাকা দিল, যেখানে সবসময় আগে সবগুলিতে দেখেছি ভিক্ষের মতন টাকা চেয়েছিল, কেউ ইসে দিল, চুলা দিল, তোমাদের গ্যাস স্টোভ দিল, কেউ টাকা পাঠিয়েছে, এই নিয়ে ঝগড়া। যদি তোমার মার কাছে এত টাকা থাকতো, তাহলে ছেলের কাছে কেন ছেলেকে ট্রিটমেন্ট না করিয়ে তোমাকে টাকা দিলেন? সব কিছুই সবাই জানে, তোমার হাজব্যান্ডটা যেমন পাজি, মানে কোনো পার্সোনালিটিতে বলতে নাই, হি 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 করে হাসে, মানে বিচ্ছি লাগে, বিচ্ছি তদ্রুপ তোমাদের খানদারটা। কি বলছো? শো একটা বাবাকে, বাবার ফটো টটো তো কোনো কিছু না, সবার কথা শুনে গুন্ডি সেদিন লাগালো, বাবাকে একটা শ্রদ্ধাঞ্জলি দিল। আরে কিসের জন্য দেবে? উনি তো মানে সংসারে থাকে না, কি বলবো, এই যে শাখের করাত, আস্তে কাটা যে গেলে কাটা, তেমন অবস্থা উনার ছিল, ভালো হয়েছেন উনি চলে গেছেন, কারণ তোমার মাটাও যাচ্ছেতে, মানে একদম বাজে মহিলা, বাজে মহিলা। যে নিজের মানে স্বামী মারা যাওয়ার পরে মেয়েকে ডেকে বলছে, তোমাকে ডেকে বলছে মাছের মাথাগুলি সদগতি করতে, কার কোন মেয়ে লোকের মানে স্বামী মারা যাওয়ার মাছের মাথাগুলি খেতে ইচ্ছে করে বা এইগুলো দিয়ে ইসে করতে? কারো তো ইচ্ছে করে না। আর তোমাদের পুরো পরিবার, গোটা পরিবার মিথ্যুক মিথ্যুক মিথ্যুক, মানে কি বলবো, হয়তো এত মাছের মাথা বেঁচেছে কেন আমি এই ভাবছি, বলতে বলতেই ভাবছি, কারণ তোমাদের ঘরে কেউ আসেনি হয়তো। তোমাদের বাবার শ্রাদ্ধের দিন যদি করে থাকো, মানে শ্রাদ্ধানুষ্ঠান যেটা বলে করে থাকো, সেদিন হয়তো কেউ আসেনি, কারণ তোমাদের মতো নোংরা পরিবারে কেউ খেতে আসবে না, সেই জন্য বেঁচে গেছে। আর সবসময় বাপের বাড়ি যাও কেন? শাশুড়ি মার কাছে যেতে পারো না? একদিনও তো দেখি না, একদিনও তো দেখি না, মাঝে মধ্যে দেখা যায়। আর ছেলেকে যদি এতই ভালোবাসেন, একটাই পরিবারের সন্তান, তবে কেন মাকে নিয়ে এসে থাকুন, রাখো না? হ্যাঁ, মা আসবেন না ওনার হাজব্যান্ডের বাড়ি ছেড়ে, তুমি তো থাকতে পারো কি ওনার সাথে, না কি তোমার হাজব্যান্ড বানিয়েছে এই বাড়িটা? তুমি তো বললেই তোমার মা টাকা দিয়েছে, আর তুমি আর পয়সাতে বানানো, তোমার হাজব্যান্ডের তো মুরদের অতটুকু ক্ষমতা নেই, এত মুরদ নেই যে বানাবে বাড়ি। তার মানে তুমি শাশুড়ি থেকে আলগা হয়ে থাকতে চাও, শুধু তোমার হাসিটা দেখতে ভালোবাসে? কে হাসিটা দেখতে ভালোবাসে? দেখেছো, তোমাকে দেখতে একদম রাক্ষসী লাগে। যদি রামায়ণ মহাভারতের সময়ে থাকতে, তুমি তোমাকে নিয়ে যেত সুর্পনখা বাহিরি বা রাক্ষসী বানানোর জন্য। সত্যি, আমি একদম সত্যি কথা বলছি, তুমি যখন আরও হাস্য বিকটভাবে হি 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 করে, তখন তোমাকে আরও সেই লাগে, কি বলবো, মিথ্যা কথা মিথ্যুকের পরিবার, গোটা পরিবার মিথ্যুক।